কয়েকদিন আগে পুলিশের তিনজন কর্মকর্তা মারা গিয়েছে। ইউটিউবে ফেসবুকে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, বিপরীত মতাদর্শের কেউ মারা গেলেই আলহামদুলিল্লাহ, তারপরে হা হা রিয়্যাক্ট। মতাদর্শের ভিন্ন কেউ মারা গেলে ইন্নারিল্লাহর জায়গায় অনেকে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করছেন। কেউ মারা গেলে কেউ বলছেন আলহামদুলিল্লাহ, আবার কেউ বলছেন ইন্নারিল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ নাকি ইন্নারিল্লাহ? আমার মতাদর্শের ভিন্ন কেউ যদি মারা যায় সেক্ষেত্রে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা, এটা ইসলাম অনুমোদন করে কি না? খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। দেখেন, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে কি বলছে আপনাকে একটু খেয়াল করতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, বিভাজন বিভেদ তোমরা তৈরি করো না, ঝগড়া বিবাদ ফাসাদ এগুলো আল্লাহ পছন্দ করেন না। আপনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য, দাসত্বর জন্য। সারা পৃথিবীর মানুষ আপনার মতাদর্শের মতো হবে এটা চিন্তা করবেন না, এটা হবে না, কখনোই হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানাতেও ছিল না। এখন আমি একটা মতাদর্শ লালন করি, আমি একটা মতাদর্শ পালন করি, আমার মতাদর্শের ভিন্ন কেউ যদি থাকে, সে মারা গিয়েছে, যাকে আমি পছন্দ করি না, সে মানুষটার জন্য শুকরিয়া আদায় করে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, এটা সম্পূর্ণরূপে একটা কাপুরুষতা। দেখেন কেন কাপুরুষতা বলছি, এটা আমার কথা না, পবিত্র কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণকেই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা কিন্তু সবাই জানেন, আপনারাও জানেন আমরাও জানি। একজন মানুষ যখন মারা যায়, মানুষটা মারা যাওয়ার পরে কার হাওয়ালায় যায় জানেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাওয়ালায় চলে যায়, মানে আল্লাহর কাছে চলে যায়, বারজাখী জিন্দেগিতে চলে যায়। হয় তার রুহটা আইলিয়ে নেয় অথবা তার রুহটা সিজিয়ে নেয়। মানুষ যখন মারা যায় তখন সে মানুষটা আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি যে মানুষটা মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো উদ্দেশ্যে বলে না, যারা বলে এরা কিন্তু ভালো উদ্দেশ্যে বলে না। অনেক ক্ষেত্রে অনেকে আলহামদুলিল্লাহ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক সময় আলহামদুলিল্লাহ বলে তামাশা করে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় একটি বাক্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কি বলছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিজে বললেন এরকম বিপদ আপদের মুহূর্ত যখন মৃত্যু আসবে এবং এই ধরনের কথা তোমরা শুনবে যে একজন মানুষ মারা গিয়েছে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই দোয়া পড়ি না অনেক সময়, কোরআনের আয়াত, যে মাটি থেকে আল্লাহ আমাকে বানিয়েছে এই মাটিতে আবার দাফন করা হচ্ছে, এখান থেকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তৈরি করবেন, সৃষ্টি করবেন। এখন আসেন, আওয়ামী লীগ করে এজন্য মারা গিয়েছে, সেজন্য বিএনপির এরা বলতেছে আলহামদুলিল্লাহ, আরেকটা উইকেটের পতন ঘটেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামী সংগঠন করে বিপরীত মতাদর্শের কেউ মুসলমান মারা গিয়েছে, এজন্য বলতেছে আলহামদুলিল্লাহ, আরেকটা উইকেটের পতন, এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। অথবা আপনি আওয়ামী লীগ করেন, জামাত ইসলামের কোনো লিডার অথবা কোনো ইসলামিক স্কলার অথবা ভিন্ন মতাদর্শের কোনো স্কলার, বিএনপির কোনো স্কলার, সে মারা যেতে পারে। অথবা আপনার আপনি যে পলিটিক্স করছেন আপনার পলিটিক্যাল কোনো কর্মী হতে পারে, আপনি মারা যাওয়ার পরে মতাদর্শের ভিন্নতার কারণে আপনি শুকরিয়া আদায় করবেন, এটা মুসলমানের আচরণ হতে পারে না, এটা কাপুরুষতা, এটা মনুষ্যত্বহীন একটা আচরণ। কেন? দেখেন, যে মানুষটাকে আপনি খারাপ বলছেন হয়তো তার কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই রুহটা যখন কবুজ হচ্ছিল ঘোষণা এসেছে আসমান থেকে, ইয়া ইয়া তুহান নাফসুল মুতমা ইন্না ইউরজিআই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। যখন রুহটা কবজ হয় আসমান থেকে, ফেরেশতারা নেমে আসে সম্বোধন করে, হে প্রশান্ত আত্মা, রবের সাক্ষাৎ তোমার জন্য অপেক্ষা করছে, আসো তুমি তোমার রবের সেই জগতে দাখিল হয়ে যাও, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি কারো আমলের কারণে যদি জান্নাতের ফয়সালা করে আর আপনি যদি সেই মানুষটাকে গালমন্দ করেন, আল্লাহ যাকে জান্নাতের ফয়সালা করলো আপনি তাকে উল্টা দিকে গালমন্দ করলেন, মানে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি গেলেন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কাজটা কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন। মানুষ মারা যাওয়ার পরে যেটা আমি বলতে যাচ্ছি, যে ওই মানুষটা আল্লাহর হাওয়ালায় সোপর্দ হয়ে যায়, মানে আল্লাহর কাছে চলে যায়। এ মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তার আমল তাকে সেই জায়গায় পৌঁছাবে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত সেভাবে নেবেন।
যে সে জান্নাতি নাকি জাহান্নামি। আল্লাহ যদি জান্নাতি দেয়, আল্লাহ যদি জান্নাতি কোনো মানুষকে বানান, আপনি শত গালি দিয়ে তাকে জাহান্নামি বানাইতে পারবেন না। আর আল্লাহ যদি কাউকে জাহান্নামি বানায়, আপনি শত দোয়া করেও তাকে জান্নাতি বানাইতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা মানুষ নিজেদের চরকায় তেল দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে নিজের বোঝা উচিত যে আমি কোথায় ছিলাম, কেন আসলাম, কি করলাম, কোথায় যাচ্ছি, এগুলো আপনার বোঝা উচিত প্রিয় ভাইরা আমার। এই জন্য আপনারা খুব খেয়াল করবেন, ইউটিউবে ফেসবুকে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, বিপরীত মতাদর্শের কেউ মারা গেলেই আলহামদুলিল্লাহ, তারপরে হা হা রিয়্যাক্ট। কয়েকদিন আগে পুলিশের তিনজন কর্মকর্তা মারা গিয়েছে চিটাংয়ে, তো মৃত্যুর খবর পত্রিকা নিউজ করলে দেখলাম যে এখানে হা হা রিয়্যাক্ট দেওয়া হচ্ছে। তার মানে কি, পুলিশ মারা গিয়েছে আপনি হা হা রিয়্যাক্ট দিচ্ছেন, আপনি তো মানুষ না। ওই পুলিশ আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, আপনি বলবেন হয়তো বা আপনি কারো পক্ষপাতিত্বমূলক কথা বলছেন, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। তদ্রূপভাবে আমাদের আল্লামা যখন মারা গিয়েছে অনেকে হা হা রিয়্যাক্ট দিয়েছে, এগুলো কাপুরুষ। আমি আবারও বলি, ইসলামিক স্কলার হোক, পুলিশ হোক, হুজুর হোক, খতিব হোক, কেউ মারা গেলে কোনো মুসলমান আলহামদুলিল্লাহ বলবে না, বরং বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি এতটুকু আপনার সৎ সাহস না থাকে যে তার জন্য আপনি একটু দোয়া করবেন, এই সাহসটা যদি না থাকে, মানুষের খাতা থেকে আপনার নামটা কেটে ফেলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.